বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এখনও দুই উপজেলার নির্মাঞ্চলের পানিবন্দী প্রায় ত্রিশ হাজার পরিবার নষ্ট হয়েছে হাজার হাজার একর ধান ক্ষেত বিস্তারিত জানাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন আসাদ বন্যা পরিস্থিতির খবর জানাবেন এখন আমাদের আমি এখন রয়েছি আহ হালুয়া ঘাটের যে বন্যা পরিস্থিতি যদি আপনি বলতে চাই আপনি আমার পেছনের যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ডুবন্ত এগুলোতে কিন্তু কোনো মানুষজন নেই এবং এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু বলছেন যে কোন রকম ত্রাণ কার্যক্রম কিন্তু তাদের হাতে এখনো পৌঁছায়নি তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গবাদি পশু এবং বিশুদ্ধ পানি এবং যে টয়লেট ব্যবস্থাপনা নিয়ে যে তারা একদম যারা রয়েছে বাড়িতে কিন্তু তারা কিন্তু এই ঘরের বাইরে বের হতে পারছে না একদম ডুবুডুবু অবস্থায় তারা অবস্থান করছে তো এই তারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে সরকারের কাছে আহ্বান রয়েছে এবং ত্রাণ কার্যক্রম যেন চলমান থাকে এবং তারা যেন এই একটু খেয়ে বাঁচতে পারে আমি এখন রয়েছি নৌকায় এখানে আমরা একটা বাড়িতে যাচ্ছি এখানকার স্থানীয় যে লোক রয়েছে তারাও কিছু তাদের আত্মীয় স্বজনের জন্য কিছু শুকনো খাবার নিয়ে যাচ্ছে সেখানটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য তো উজানের পানি নামলেও কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ বাড়ছে এই আজকেও কিন্তু প্রায় এক ফুট পানি বেড়েছে বলে নিম্নাঞ্চলে যারা বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন